আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে যুবকের কবজি বিচ্ছিন্ন। চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ককটেল বিস্ফোরণে এক যুবকের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত দুইজন, তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবারে জানাব, আওয়ামী লীগ যা করছে বিএনপি তা করবে না। যুবদল সভাপতি, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনাইম মুন্না বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বাধীন বাংলাদেশের স্বস্তির নিঃশ্বাস ফেলছে। বাংলাদেশের মানুষ গত 5ই আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতার পর দেশ এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। বিচ্ছিন্ন দু একটি সত্য ঘটনা ছাড়া বিএনপির বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার চালানো হচ্ছে। সে কারণে দলটির আয়নাস্বরূপ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সাবধান রাজনীতি করতে হবে। এবারে জানাব, বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মির দেশ থেকে নিষেধাজ্ঞা। ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বরখাস্ত হওয়া সহকারী সচিব তাপসী তাবাসুম উর্মিকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এদিকে হত্যা মামলায় আসামি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার। রংপুরের পীরগাছায় ইটাকমারি ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আবুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বিকেলে উপজেলার ইটাকুমারি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানিয়ে দিব, মেলায় তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে হত্যা। ফরিদপুরের সালথায় মেলায় তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কাশেম ব্যাপারী নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে কয়েকজন তরুণ। সোমবার বিকেলে উপজেলা গট্টি ইউনিয়নের জয়ছাপ গ্রামে ইমাম বাড়ির মেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাশেম ব্যাপারী গট্টি ইউনিয়নের মধ্যবালিয়া গট্টি গ্রামের গ্যাদা ব্যাপারীর ছেলে। ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল মোহাম্মদ আসাদুজ্জামান শাকিল বিষয়টি নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র সহ বিধ্বংসী ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলে সেনা সহ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান থেকে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পরেই ঘোষণা দিয়েছে দেশটি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্য মতামত জানিয়ে দিন। জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে যুবকের কবজি বিচ্ছিন্ন। চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ককটেল বিস্ফোরণে এক যুবকের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ঘটনায় আহত হয়েছে আরও দুইজন, তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার 14 অক্টোবর সকাল 10টার দিকে শিবগঞ্জ পৌরসভার মর্দানা আয়ুব বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কবজি বিচ্ছিন্ন হওয়া যুবকই এলাকার বিরাহিমপুর মহল্লার ইমতিয়াজের ছেলে রবিউল ইসলাম 35, আহত অপর দুইজন হলেন মর্দানা মহল্লার কেটু মোড়লের ছেলে আমিনুল হক 35 ও বিরাহিমপুর মহল্লার জব্দুলের ছেলে বাবু 34। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আধিপত্য বিস্তার নিয়ে সকালে শিবগঞ্জ পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের মর্দানা আয়ুব বাজারে আওয়ামী লীগের আব্দুল ও ইসমাইল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় 3টি ককটেল বিস্ফোরিত হয়। এতে রবিউলের ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে 250 শয্যা বিশিষ্ট চাপাই নবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এছাড়াও আহত দুইজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনায় একজন আহত হওয়ার কথা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আওয়ামী লীগ যা করেছে বিএনপি তা করবে না। যুবদল সভাপতি জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বাধীন বাংলাদেশের স্বস্তির নিঃশ্বাস ফেলছে দেশের মানুষজন। গত 5 আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতার পরও দেশ এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। বিচ্ছিন্ন দু একটি সত্য ঘটনা ছাড়া বিএনপির বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার চালানো হচ্ছে। সে কারণে দলটির আয়নাস্বরূপ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সাবধানে রাজনীতি করতে হবে। গণহত্যাকারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ যা করেছে বিএনপি তা করবে না সোমবার 14 অক্টোবর খুলনায় আমরা গড়ব আগামীর স্বপ্নের বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে সাম্য এবং মানবিক সমাজ বিনির্মাণে যুবদল ও স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিক নির্দেশনামূলক যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিকে দুপুর 12টায় খুলনা মহানগর, বিকেল 3টায় জেলা শাখার পৃথক যৌথ সভা খুলনা প্রেস ক্লাবে ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয়। ছাত্রদলের কেন্দ্র সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির এতে সভাপতিত্ব করেন। যুবদলের সভাপতি মুন্না আরও বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের রাজনীতির ধরন বদলে জনগণমুখী রাজনীতি করতে হবে। কোনো অবস্থাতেই ছাত্র জনতার রক্তে অর্জিত অভ্যুত্থানের সুফল থেকে জনগণকে বঞ্চিত করা যাবে না। আমাদের একটি ভুলের জন্য আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ইমেজ সংকটের সৃষ্টি হয়, এমন কোনো কাজ করা যাবে না। আমাদের অনৈক্যের কারণে যেন গণহত্যাকারী আওয়ামী ফ্যাসিস্টরা রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বরখাস্ত প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির দেশ থেকে নিষেধাজ্ঞা। ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বরখাস্ত হওয়া সহকারী সচিব তাপসী তাবাসসুম উর্মিকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সোমবার 14 অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিবকে এ বিষয়ে চিঠিতে অনুরোধ জানানো হয়েছে। ফেসবুকে বিতর্কিত মন্তব্য করায় লালমনিরহাট জেলা প্রশাসকের কার্য জলে সহকারী কমিশনার সহকারী সচিব তাপসী তাবাসসুম উর্মিকে এর আগে গত 6 অক্টোবর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। এরপর 7 অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়ে চিঠিতে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া ফেসবুকে তার আইডি তাপসী তাবাসসুম উর্মি থেকে বর্তমান সরকারের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য দেয় তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার কার্যক্রম চলমান রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হল। হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার। রংপুরের পীরগাছায় ইটাকমারি ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আবুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার 14 অক্টোবর বিকেলে উপজেলার ইটাকমারি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা গেছে, সোমবার বিকেলে চেয়ারম্যান আবুল বাশার নিজ বাড়ি থেকে পীরগাছা বাজারে যাচ্ছিলেন। এ সময় পীরগাছা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে পীরগাছা থানায় একটি ঢাকা একটি হত্যা মামলা রয়েছে। তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। মেলায় তরুণীকে উদ্যোক্তের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে হত্যা। ফরিদপুরের শালতায় মেলায় তরুণীকে উদ্যোক্ত করার প্রতিবাদ করায় কাশেম ব্যাপারী নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে কয়েকজন তরুণ। সোমবার 14 অক্টোবর বিকেলে উপজেলার গটি ইউনিয়নের জয়ছাপ গ্রামের ইমামবাড়ি মেলায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কাশেম ব্যাপারী গটি ইউনিয়ন মধ্যবালিয়া গটি গ্রামের গ্যাদা ব্যাপারীর ছেলে। ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল মোহাম্মদ আসাদুজ্জামান শাকিল বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে কাশেম ব্যাপারী ও মিলন জয়ঝাপের ইমামবাড়ি মেলা ও নৌকাবাইজ দেখতে যায়। মেলার ভেতরে কেনাকাটার সময় একটি মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনা ঘটে। এ সময় কাশেম ও মিলন প্রতিবাদ করলে স্থানীয় জয়ঝাপ গ্রামের মোর্শা মোল্লার ছেলে বাহাদুর মোল্লা ক্ষিপ্ত হয়ে দুই ভাইকে ডেকে নিয়ে আসে। পরে বাহাদুর ও তার ভাই কৈয়াব ও সোহেল সহ কয়েকজন তরুণ চাইনিজ কুড়াল দিয়ে কাশেম ও মিলনকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা কাশেমকে মৃত ঘোষণা করে অপর আহত মিলনকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নিহতের স্বজন ফারুক ব্যাপারী অভিযোগ করে বলেছে, গ্রাম্য দলাদলি নিয়ে পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে কাশেমকে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই।